হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। এনজে লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি এখন বাপের বাড়ি থেকে দিদির ফ্ল্যাটে আছি, সিউড়িতে। আমি ছাদে থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার এই ছাদে আসতে ভীষণই ভালো লাগে। অনেকে শীতকালে রোদে ছাদে বসতে পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু খুবই রোদে থাকতে পারি না। তোমাদেরকে ছাদে একটু দেখাই, চলো। বন্ধুরা, আমরা এখন বিকালে হাঁটতে বেরোচ্ছি। আমার মিঠি সোনা আর দিদি মিলে যাচ্ছি, তারপর আবার সন্ধ্যের সময় মা আমরা সবাই যাব একটু কেনাকাটি করতে। চলো যাওয়া যাক। আমরা এখন হাঁটতে বেরিয়ে পড়েছি তিনজন মিলে। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম আখের রস খাবো বলে। সন্ধ্যের সময় আবার বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ির সামনে কালী মন্দিরে। এখানে আরতি হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। এখন আমরা চলে এলাম আচারের দোকানে। এখানে নানা রকমের আচার রয়েছে, যেমন কুলের আচার, আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার। এখান থেকে কিছু আচার কিনলাম। আরও অনেক কিছু রয়েছে, যেমন পাঁপড়, তারপর বড়ি, অনেক কিছু রয়েছে এই দোকানটাতে। এখন আমরা চলে এলাম সিউড়ি এক্সপ্রেস বাজার। এই মলটাতে পুজোর সময় ওপেনিং হয়েছিল, শীতকালে একটু টুকিটাকি দেখি কি কেনা যায়। চলো যাওয়া যাক ভেতরে। বন্ধুরা, এখন আমরা ওপরে যাচ্ছি। নিচে ছেলেদের কালেকশন রয়েছে, ছেলেদের কালেকশন তোমাদের কি বলবো, এত সুন্দর রয়েছে, আমার খুবই ভালো লাগলো, দারুণ রয়েছে। এই প্রথমবার এলাম এই মলটাতে, কিন্তু এত সুন্দর কালেকশন, আমার খুবই বেশালি খুবই ভালো লাগলো। বন্ধুরা, কিছু টুকটাক কেনাকাটি করার পর এখন আমরা সবাই চলে এলাম এই স্বাদে আলাদে এই রেস্টুরেন্টটাতে। আজকে বাড়িতে কিছু রান্না হবে না, এখানে কিছু খেয়ে নেবো। চলো ভিতরে যাওয়া যাক। প্রথমে আমরা অর্ডার দিয়েছি ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, খুবই সুন্দর হয়েছিল খেতে এটা। এরপর আমরা অর্ডার করেছিলাম বাটার নান, চিকেন রেজালা, স্যালাড, আর তার সাথে ছিল মশলাদার মকরেল। বন্ধুরা, আমরা এখন বাড়ি চলে এলাম। ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। গুড নাইট বন্ধুরা, টাটা।